হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে যে বাইকটা দেখাবো, আগে আপনাদেরকে দেখাইনি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার টিভিএস আরটিআর 164B। এ বাইকটিতে আপনার মডিফিকেশন করা হয়েছে। এ বাইকটিতে কী কী মডিফিকেশন করা হয়েছে আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। আসল ভাই একটু এদিকে আসেন। এ বাইকটিতে আপনি মূলত কোন কাজগুলো করলেন আজ? আজকে করলাম এই যে আপনার অ্যাক্সেসরিজ, এই বাম্পারটা লাগানো হয়েছে, বাম্পার লাগাইছে, কুইক থ্রোটল লাগানো হয়েছে। কুইক থ্রোটল, জি। নামটা একটু অদ্ভুত হলেও এটাতে কাজটা কি? কাজটা এই দেখতে সুন্দর এবং এটা আছে আপনার হালকা পিকআপ দিলে মানে বেশি গতিতে যায় আর কি। ও, একটু এটা দেখান, একটু এই সাইডে আসেন। এই যে আপনার সেই কুইক থ্রোটল, এটাই মূলত আপনার লাগানো হলো, এইভাবেই থাকবে? জি। মানে এটা ডিজাইনে, এটা মানে এটা যে অনেকজনা এটা রাউন্ড দেয় হালকা, কেউ দেয় অনেক বেশি। হ্যাঁ, তারপর আরসিবির গ্রিপ লাগানো হয়েছে, এটা গ্রিপ লাগানো হয়েছে। আপনার এই যে থ্রোটল যেটা বলতেছেন, কুইক থ্রোটল, এটা লাগাতে কেমন কি খরচ পড়ছে? ভাই আপনি একটু আসেন, মানে এ বাইকের যে মালিক সে ভাইকে একটু ডাকতেছি ওনাদেরকে। কত কি পড়ছে ভাই? এটা 3000 টাকা নিয়েছে। এটা 3000 টাকা নিয়েছে। যাই হোক, আপনার কাছে এই যে আমাদের আর সহজ ভাই যে কাজটা করলো, আপনার কাছে এই যে এটা কেমন লাগতেছে? মোটামুটি ভালো হয়েছে, এখন চালানোর পরে দেখতে পাবো যে কেমন কি হয় কিনা। আপনার বাসাটা কোথায় একটু জানতে পারি? বাসা আছে কুষ্টিয়া। কুষ্টিয়াতেই? আপনার নাম? আমার নাম শান্ত। শান্ত, যাই হোক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে শান্ত ভাই কিন্তু এই যে কুইক থ্রোটল এটা কিন্তু আমাদের কাছ থেকে আর কি লাগাই নিয়েছে। আপনারা দামটাও কত সেটাও কিন্তু আপনারা শুনলেন। এটা সিটও করা হয়েছে? হ্যাঁ, সিটটাও ডবল পার্টেন করা হয়েছে, সিঙ্গেল সিট ছিল আর কি, ডবল পার্টেন করা হয়েছে। একটু এই সাইড থেকে দেখান, এই সাইডে আসেন, এই সাইডে এসে দেখান যে এটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন হচ্ছে সিঙ্গেল সিট ছিল, টু পার্টের সিট করছে। যাই হোক, আমাদের কাছে এভরিথিং, আপনাদের বাইকের যে কোনো বিষয় যদি মডিফাই করতে চান সেটা কিন্তু আমাদের কাছে এসে আপনারা মডিফাই করতে পারেন। আর একটু কথা বলবো, আপনারা যারা কুষ্টিয়ার ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি সার্ভিস চাচ্ছেন, আমরা কিন্তু সেই কোয়ালিটি সম্পূর্ণ সার্ভিস দিয়ে থাকি। আপনারা এখানে আসলে কিন্তু বুঝতে পারবেন যে আমরা কেমন সার্ভিস দিয়ে থাকি। আমাদের শোরুমের লোকেশনটা আমি আপনাদের কাছে শেয়ার করে দিই। আমাদের শোরুমের লোকেশন হচ্ছে আপনার চৌরাশি আসার পরে বাস টার্মিনালের ঠিক পশ্চিম পাশে আমাদের শোরুমটি। তাছাড়াও কিন্তু আমি আপনাদেরকে আমাদের ফোন নাম্বারটা শেয়ার করে দিতেছি, আপনারা এই নাম্বারে ফোন দিয়ে আমাদের শোরুমে চলে আসতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.